হে জগৎবাসী, আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হল যে এই পৃথিবীতে আল্লাহর স্বরূপ তারা কারা, আল্লাহর স্বরূপ এই পৃথিবীতে যারা আছে তারা কারা। এখন যদি বলা হয় আল্লাহ নিরাকার, না বাবা, আল্লাহর স্বরূপ আছে। স্বরূপ শব্দের অর্থ কি? নিজ রূপ। আর আল্লাহর প্রতিচ্ছবি বা আল্লাহর রূপ, আল্লাহর স্বরূপ কারা? একটা সময় ছিল পয়গম্বর, আরেকটা সময় ছিল নবী, আরেকটা সময় ছিল রাসুল, আর বর্তমান যে কথাটি নাই কোনো ভুল সেটি হল কামেল ওলি আউলিয়া, কামেল মুর্শিদগণ আল্লাহর স্বরূপ। এই কথাটি যারা শরীয়ত করে, মুসল্লিগণ বায়াত গ্রহণ করেননি, পীর মুর্শিদ বিশ্বাস করেন না, তারা আমার এই কথাটা নিবে না। এবং তারা এই কথাটা নিবে না কেন? আল্লাহ সুরা কাহাফের 17 নম্বর আয়াতে বলেছে, যাদের মুর্শিদ নেই, যারা আমার মুর্শিদকে পাইল না, তারা সুপথে নেই, আর সুপথে যারা নেই তারা এই কথাটা আমার নিবে না। সেটি কেমন? যে হাদিস খুললেও কিন্তু কিছু কিছু কথা পাওয়া যায়, হয়তো অস্পষ্ট, স্পষ্ট না। তার মধ্যে যেমন কিছু কিছু হাদিস এসেছে, মানুষ যখন নফল এবাদত অনেক বেশি বেশি করে, নফল এবাদত করতে 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 এমন এক পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ বলে সেই বান্দার নাক, চোখ, নাক, মুখ, কান, হাত, পা সমস্ত কিছু আমি আল্লাহর হয়ে যায়। সমস্ত কিছু যদি আল্লাহর হয়ে যায় তাহলে সেই আউলিয়ার, সেই আল্লাহর ওলির স্বরূপ কার হয়ে যায়? তবে আমি এই কথাগুলোও বলবো যে সেই মানুষ সৃষ্টির শুরু হযরত আদম, আদি আদম থেকে, এই আদি আদমের রূপ স্বরূপ কোত্থেকে পেল? যদি কেউ পীর মুর্শিদের, পয়গম্বরের, রাসুলের স্বরূপকে কেউ যদি অস্বীকার করে যে না এটা আল্লাহর স্বরূপ না, তাহলে আমি বলবো যে আদি আদম তিনি তো আদমের স্বরূপ, তাহলে এই আদম কে বানিয়েছিল? মুকরম ফেরেশতা। এই মুকরম যখন এই আল্লাহর হুকুমে যখন আদমের গঠন সমস্ত কিছু বানানো হলো, তৈরি করা হলো, এর আগে দিয়ে এই মুকরম বলেছিল যে হে আল্লাহ, আপনি যে বলেছেন আমি আদম বানাবো, আদম দেখতে কেমন? তখন আল্লাহ কি বলেছিলেন? হে মুকরম, তুমি আরশে আজিমের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও। তখন তাকিয়ে তখন আল্লাহ বলতেছে তুমি কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, যে একটা রূপ স্বরূপ। তখন বলল আল্লাহ এটাই হলো আদম স্বরূপ, তুমি এই আদম স্বরূপ দেখে হুবহুব তুমি আদম বানাও। তখন যে আদম স্বরূপ আল্লাহ দেখিয়েছিলেন সে আদম স্বরূপটি কার? আল্লাহ তো বলেছে আমি সর্ব রঙে রঙিন, সর্বে রূপে রূপান্তর। তাহলে এই আদম স্রোত যখন আল্লাহ দেখালেন তখন এই স্রোত দেখে হুবহুব আদম বানালেন, এবং সেই আদম বানানোর পরে সে আদমের কালবের ভিতরে শাহ এলাহির বারামখানা বানালেন। তখন সে আদমের মুখ দিয়ে কথা বলতে শুরু করেছেন, এবং ফেরেশতারা যখন বলেছিল যে হে আল্লাহ ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, আদম কেন বানালেন? তখন আল্লাহ কি বলেছে? আদম যা জানে তোমরা তা জানো না, তোমরা তো এই আদমের কোটি কোটি, লক্ষ কোটি বছর আগে তোমাদের সৃষ্টি হয়েছে, কিন্তু আদম তো মাত্র। তাহলে তোমরা তাকে যত কঠিন কথা বলো, জানতে চাও তুমি কোটি কোটি বছর আগে কী ছিল, কী হয়েছিল, সে আদম সব কিছু বলে দেবে। তখন আদমকে যখন জিজ্ঞাসা করা হলো আদম সব বলে দিল। কেন বাবা মনসিরা, কেন বাবা মৌলবীর দল, হে মুসল্লিগণ কেন বোঝেন না?
এ আদমের কালবের মধ্যে শাই এলাহির বারামখানা, এখানে আল্লাহ প্রবেশ করে তখন আদমের মুখ দিয়ে কথা বলেছে, এটা ফেরেশতারা টের পায়নি। আর যারা টের পেয়ে গেছে তারা চুপ হয়ে গেছে। তবে হে জগৎবাসী, তাহলে আদমের কালবের ভিতরে শাই এলাহির বারামখানা করেছিলেন, বর্তমানে যে অলিয়া উলিয়ারা আছে যারা নিজেকে পবিত্র করেছে, আল্লাহ কি বলেছে কোরআনে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, আর যে নিজেকে পবিত্র করলো তার কালবের মধ্যে আল্লাহ এখনও আসে, এখনও বসে, বসিয়ে যখন বান্দার মুখে কিছু বলে দেয় তখন তাই হয়ে যায়। আল্লাহকে খুঁজবেন কোথায়, আল্লাহর স্বরূপ কোথায়? আল্লাহর স্বরূপ হলো আদম, সে আদম ছিল আদি আদম, আর আমরা কি বনি আদম। তবে হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি প্রকাশ করা হলো আল্লাহর স্বরূপ, আর স্বরূপ শব্দের অর্থ কি, নিজ রূপ। আল্লাহর নিজ রূপে আদম সৃষ্টি করলেন এবং আদমের কালবের ভিতরে আল্লাহ বসে এই জগৎকে পরিচালনা করতেছেন। তো আমার এই আলোচনা আজ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।